নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে করোনা ভাইরাসের আতঙ্কের জেরে পরপর পাঁচটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে, যেগুলি আপনার জেনে রাখা খুবই প্রয়োজনীয়। প্রথমে আমরা আপডেটগুলি এক নজরে দেখে নেব, তারপর আপনাদের বিস্তারিত দেখাবো। প্রথম আপডেটটি আসছে, আগামী ছ মাস ধরে বিনামূল্যে চাল দেওয়া হবে। পরের আপডেটটি আসছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা পেছবে কিনা সাপ জানিয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী। তিন নম্বর আপডেটটি আসছে, আগামী শনিবার রাত থেকে বন্ধ হয়ে যাবে সমস্ত ট্রেন। চার নম্বর আপডেটটি আসছে, প্রাইমারি এবং আপার প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রীদের 2 কেজি করে চাল এবং আলু দেওয়া হবে। এবং লাস্ট যে আপডেটটি আসছে, কলকাতা মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনে করোনা ভাইরাসের আতঙ্কের জেরে যে সমস্ত পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল সেগুলো এখানে পোস্টপোন করে দেওয়া হয়েছে। তো কোন কোন পরীক্ষা এখানে পোস্টপোন করা হয়েছে আমরা সেগুলোও দেখে নেব। তো এবার আমরা বিস্তারিত পরপর দেখে নেব। প্রথম যে আপডেটটি আসছে, যেখানে বলা হচ্ছে আগামী ছ মাস ধরে অর্থাৎ সেপ্টেম্বর মাস পর্যন্ত বিনামূল্যে দেওয়া হবে চাল। তো কী বলা হচ্ছে আমরা বিস্তারিত দেখে নিচ্ছি। করোনা আতঙ্ক, ছ মাস বিনামূল্যে চাল দেবে মমতা সরকার। কী বলা হচ্ছে, করোনার জেরে আমজনতার আয়ে প্রভাব পড়েছে, সেজন্য 2 টাকা কেজি দরে চাল আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত বিনামূল্যে দেবে রাজ্য সরকার। শুক্রবার একথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্রমশ ভয়াবহ হচ্ছে দেশের পরিস্থিতি, গত 24 ঘন্টায় লাফিয়ে বেড়েছে আক্রান্তের সংখ্যা। শেষ পাওয়া খবর অনুযায়ী মৃতের সংখ্যা 5। পরিস্থিতি খতিয়ে দেখে রাজ্যবাসীকে সচেতন করতে শুক্রবার দুপুরে ফের নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী। সেখানেই মুখ্যমন্ত্রী জানিয়েছেন, করোনায় ভাইরাস নিয়ে পরিস্থিতি সামাল দিতে রেশন দোকান থেকে 7,85,00,000 মানুষকে সেপ্টেম্বর মাস পর্যন্ত বিনামূল্যে চাল গম দেওয়া হবে। তো এটা আসছে রেশন থেকে, বিভিন্ন যেটা বাসিন্দা রয়েছেন তাদের এখানে চাল গম দেওয়া হবে, বিনামূল্যে দেওয়া হবে। এবং এই আরেকটা আপডেট আসছে এই এই চাল এবং এই আলু বিলি করার ব্যাপারটা নিয়ে, যেটা হচ্ছে প্রাইমারি এবং আপার প্রাইমারি স্কুলে যে সমস্ত ছাত্রছাত্রী রয়েছে তাদেরকে কিন্তু এখানে চাল এবং আলু দেওয়ার একটা কিন্তু এখানে নোটিফিকেশান দেওয়া হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে যেটি মিড ডে মিল সেকশন থেকে দেওয়া হয়েছে, এখানে এটা বলা হচ্ছে রাইস অ্যান্ড পটাটো অর্থাৎ চাল এবং আলু 2 কেজি করে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য দেওয়া হবে। যে সমস্ত মাসে স্কুল বন্ধ থাকবে সে সমস্ত মাসের জন্য অর্থাৎ 2 মাস এখানে দেওয়া হবে। এই মাসটা অর্থাৎ মার্চ মাসটা এবং আগামী যেই এপ্রিল মাস রয়েছে সেই 2 মাসের জন্য এখানে দেওয়া হবে। প্রত্যেকটা স্টুডেন্টকে 2 কেজি করে আলু এবং 2 কেজি করে চাল দেওয়া হবে। ICDS যেমন দেওয়া হচ্ছে তেমনিভাবে প্রাইমারি এবং আপার প্রাইমারি 2 ধরনের স্কুলে দেওয়া হবে। তো 2 দিন ধরে দেওয়া হবে অর্থাৎ 23 মার্চ এবং 24 মার্চ। 23 মার্চে যেটা আছে 2 হাফে দেওয়া হবে, যেটা প্রাইমারি যেটা প্রথমে রয়েছে যে প্রাইমারি স্কুল রয়েছে সেটা ফার্স্ট হাফে দেওয়া হবে ক্লাস 1-কে, সেকেন্ড হাফে দেওয়া হবে ক্লাস 2-কে। এবং আপার প্রাইমারি যে স্কুল রয়েছে তাদের ফার্স্ট হাফে দেওয়া হবে 23 তারিখে, ফার্স্ট হাফে দেওয়া হবে ক্লাস 5-কে, 23 তারিখে সেকেন্ড হাফে দেওয়া হবে ক্লাস 6-কে, 24 তারিখে ফার্স্ট হাফে দেওয়া হবে ক্লাস 3 এবং 4 অর্থাৎ প্রাইমারি স্কুলের ক্ষেত্রে 3 এবং 4 এই 2টো ক্লাসকে ফার্স্ট হাফে দেওয়া হবে 3, সেকেন্ড হাফে দেওয়া হবে 4-কে। এবং আপার প্রাইমারি স্কুলের ক্ষেত্রে 24 তারিখে ফার্স্ট হাফে দেওয়া হবে ক্লাস 7-কে, আর 24 তারিখে সেকেন্ড হাফে দেওয়া হবে ক্লাস 8-কে। এইভাবে কিন্তু এখানে কিন্তু আপনাদের বা ছাত্রদের এখানে চাল এবং আলু দেওয়ার কথা বলা হয়েছে। সেই সঙ্গে এখানে বলা হয়েছে যে মিনিমাম ডিস্টেন্স রেখে এখানে এই লাইনটা করতে হবে, এবং আপনাদের বলা আছে যে গ্যাদারিং বেশি করলে হবে না, যাদের গার্জেনদের কিন্তু এখানে ফাঁকা ফাঁকা করে এখানে চাল এবং আলু দিতে হবে। সে সঙ্গে বলা আছে যে আলুটা এখানে দেওয়া হবে সেটা 18 টাকা কেজি দরে এখানে আলুটা কিনে তারপর এখানে ছাত্রছাত্রীদের মধ্যে বিলি করতে হবে। তো এই সমস্ত আপডেট আসছে, যেটি কিন্তু 23 এবং 24 তারিখে দেওয়া হবে প্রাইমারি এবং আপার প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রীদের। তো এবার আমরা চলে যাবো পরবর্তী যে আপডেটটা আসছে, সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পেছবে কিনা এ সম্বন্ধে একটা আপডেট আসছে। সেটা কিন্তু বলেছেন শিক্ষামন্ত্রী, তার উত্তর দিয়েছেন, যেটা কী বলা হচ্ছে আমরা দেখে নেব। বদল হবে উচ্চ মাধ্যমিকের পরীক্ষাসূচি, সাপ ঘোষণা শিক্ষামন্ত্রী। অর্থাৎ বদল হবে কি না সেটা কিন্তু সাপ ঘোষণা করেছেন। তো কী বলেছেন তিনি আমরা দেখে নেব। করোনা সংক্রমণ রুখতে তৎপর রাজ্য সরকার, ইতিমধ্যেই একাধিক সতর্কতামূলক পদক্ষেপ করা হয়েছে। 16 মার্চ থেকে বন্ধ রয়েছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়, স্কুলগুলিকে নিজস্ব পরীক্ষা স্থগিত রাখার নির্দেশও দেওয়া হয়েছে। তো এইগুলো নিয়ে কিন্তু আমরা অলরেডি এর আগে ভিডিও করে দিয়েছি, যেখানে আপনাদের বলেছিলাম যে কোন কোন বিশ্ববিদ্যালয়ে কোন কোন পরীক্ষা কিন্তু বন্ধ থাকছে সেটা নিয়ে আমরা ভিডিও করে দিচ্ছি। তো সেই ভিডিওগুলি আপনারা যদি দেখে না থাকেন অবশ্যই এর আগে গিয়ে আপনারা ভিডিওগুলো দেখে নেবেন, এবং আই বাটনে আমি লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তবে বোর্ডের পরীক্ষা বন্ধ হবে না বলে আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী, কিন্তু CBSE ও ICSE-র বোর্ড তাদের 10ম ও 12ম শ্রেণীর পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়ার পরই প্রশ্ন উঠেছে, পশ্চিমবঙ্গ বোর্ডও কি একই পথে হাঁটবে? এবার সে প্রশ্নের উত্তর দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আজ শুক্রবার অর্থাৎ এটা গতকাল হয়ে গেছে, গতকাল শুক্রবার শিক্ষামন্ত্রী জানিয়েছেন পশ্চিমবঙ্গে উচ্চ মাধ্যমিক পরীক্ষা স্থগিত করা হবে না, CBSE ও ICSE বোর্ডের পথে হাঁটবে না পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক সংসদ। নির্ধারিত পরীক্ষার রুটিন অনুযায়ী 27 মার্চ পর্যন্ত পরীক্ষা চলবে,
সর্বভারতীয় একটি সংবাদ মাধ্যমে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, চারটি পরীক্ষা ইতিমধ্যে হয়ে গিয়েছে, তাই এখন আর উচ্চ মাধ্যমিক পরীক্ষা স্থগিত করা সম্ভব নয়। খুব প্রয়োজন না হলে নির্ধারিত সূচি মেনেই চলবে উচ্চ মাধ্যমিক। ওই সংবাদ মাধ্যমে উচ্চ মাধ্যমিক সংসদের সভাপতি মহুয়া দাস জানিয়েছেন, রাজ্য সরকার থেকে কোনো নির্দেশ না এলে পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত কাউন্সিলের পক্ষে একা নেওয়া সম্ভব নয়। তবে সতর্কতা অবলম্বন করতে পরীক্ষা কেন্দ্রগুলিতে সংসদের তরফে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হচ্ছে। ছাত্রছাত্রীদের মাঝে যাতে 1 মিটার দূরত্ব থাকে সেই ব্যবস্থাও করা হয়েছে। করোনা মোকাবিলায় পথে নেমেছে বামপন্থী ছাত্র সংগঠন স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া SFI। বৃহস্পতিবার রাজ্যের বেশ কিছু পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের মধ্যে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করে তারা। তো বন্ধুরা, এই ছিল দ্বিতীয় আপডেটটি, যেখানে বলা হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা যেমন হচ্ছে সেই সূচি অনুযায়ী হবে, পেছবে না। এবার আমরা চলে যাচ্ছি 3 নম্বর আপডেটটিতে, যেখানে বলা হচ্ছে আগামী শনিবার থেকে বা শনিবার রাত থেকে যেটা বলা হচ্ছে যে ট্রেন বা লোকাল ট্রেন এবং সমস্ত ট্রেন বন্ধ হয়ে যাবে। তো কি বলা হচ্ছে, শনিবার রাত থেকে বন্ধ প্রায় সব ট্রেন, বিস্তারিত দেখে নেব। শনিবার রাত থেকে প্রায় সব ট্রেন চলাচল বন্ধ, জনতা কারফিউর জন্য ট্রেন পরিষেবা বন্ধ করার কথা ঘোষণা করা হলো। রবিবার রাত পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে। বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনতা কারফিউ জারি করার কথা বলেন। এরপরই রেলের তরফ থেকে জানানো হয়েছে যে শনিবার মধ্যরাত থেকে সব প্যাসেঞ্জার ট্রেন বন্ধ করে দেওয়া হবে। লোকাল ট্রেনও চলবে খুবই কম। এক্সপ্রেস ট্রেনগুলি রবিবার ভোর 4টার সময় যেখানে থাকবে সেখানেই চাকা বন্ধ হয়ে যাবে। রবিবার প্রধানমন্ত্রীর ডাকেই সেই কারণে পরিষেবা বন্ধ রাখছে রেল। অর্থাৎ দেখতে পাচ্ছেন যে শনিবার রাত থেকে কিন্তু রেল সম্পূর্ণ রেল পরিষেবা বন্ধ হয়ে যাবে। তো যারা এই আপডেটটি জানতে চাইছিলেন তাদের কিন্তু এখানে খুবই উপকার লাগবে। তো এবার আমরা চলে যাচ্ছি 4 নম্বর আপডেটটিতে, যেটা আপনাদের প্রথমে আমি বলে দিয়েছি যে এখানে বলা হচ্ছে যে প্রাইমারি এবং আপার প্রাইমারি সমস্ত স্কুলের ছাত্রছাত্রীদের চাল এবং আলো দেওয়া হবে। এবং আমরা চলে যাচ্ছি 5 নম্বর আপডেটটি, অর্থাৎ লাস্ট আপডেটটি, যেখানে বলা হচ্ছে যে কলকাতা মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন থেকে, ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন থেকে নোটিফিকেশান দেওয়া হয়েছে পোস্টপন পরীক্ষা স্থগিত রাখার ব্যাপারে। তো কী কী বলা হচ্ছে আমরা দেখে নেব। তো এখানে যেটা বলা হচ্ছে করোনা ভাইরাসের জন্য 22/3/2020 অর্থাৎ 22শে মার্চে যে পরীক্ষাটা হওয়ার কথা ছিল, যেটা ছিল পোস্ট ফর দি পোস্ট অফ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল, যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি ছিল 8/2019 আন্ডার কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। তো সেই সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল এবং সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি ছিল 9/2019 আন্ডার শ্রীনিকেতন শান্তিনিকেতন ডেভেলপমেন্ট অথরিটি। এবং আরও একটা পরীক্ষা রয়েছে স্টেনোগ্রাফার, যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি ছিল 10/2019 আন্ডার হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি হ্যাজ বিন পোস্ট। অর্থাৎ 3টে পরীক্ষা যেটা 22 তারিখে হওয়ার কথা ছিল, এই যে নোটিফিকেশান নাম্বার ছিল 8, নোটিফিকেশান নাম্বার ছিল 9 এবং নোটিফিকেশান নাম্বার ছিল 10। তো এই 3টে পরীক্ষা এখানে পোস্টপোন করে দেওয়া হয়েছে। এবং সেই সঙ্গে আরও একটা পরীক্ষার কথা বলা হয়েছে, যার এখানে নোটিফিকেশান নাম্বারটি ছিল 12, দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে, এবং যেটি পরীক্ষা হওয়ার কথা ছিল 5/4/2020 অর্থাৎ এপ্রিল মাসের 5 তারিখে যে পরীক্ষাটা হওয়ার কথা ছিল ফর দি পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল, অ্যাসিস্ট্যান্ট টাউন প্ল্যানার, যার নোটিফিকেশান নাম্বারটি ছিল 12, এটা ছিল মিদনাপুর খড়গপুর ডেভেলপমেন্ট অথরিটির আন্ডারে। তো এই পরীক্ষাটাও এখানে বাতিল বলে গণ্য করা হয়েছে, অর্থাৎ পোস্টপোন করে দেওয়া হয়েছে। এবং আপনাদের পরবর্তীকালে যে সমস্ত এই তারিখগুলো কবে আপনাদের দেওয়া হবে আপনাদের ওয়েবসাইটে কিন্তু এগুলো জানিয়ে দেওয়া হবে। তাই আপনাদের যেটা অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, তো সেই অফিসিয়াল ওয়েবসাইটগুলো আপনারা রীতিমতো ভিজিট করবেন প্রতিদিন, তাহলে কিন্তু আপনারা জানতে পারবেন আপনাদের এই পরবর্তী সূচি কবে দেওয়া হয়েছে, আপনারা সেখান থেকে জেনে নিতে পারবেন। তো এই ছিল করোনা ভাইরাসের আতঙ্কের জেলে পরপর অনেকগুলি আপডেট, যেগুলো আপনাদের জানার খুবই প্রয়োজনীয় ছিল, তাই আপনাদের দিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তো ভিডিওটি আপনাদের ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন। আমাদের লালগোলা ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশান অপশনটিকে সিলেক্ট করে রাখবেন, এরকমই লেটেস্ট চাকরির আপডেট সবার থেকে আগে পাওয়ার জন্য। আর আপনি এই ভিডিওটি এখন যে জেলা থেকে দেখছেন বা আপনার জেলারও যদি সমস্ত ছোটো বড়ো সরকারি বেসরকারি সব ধরনের চাকরির যদি খবর সবার থেকে আগে পেতে চান, তাহলে অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে গিয়ে আপনাদের জেলার নাম আপনাদের ব্লকের নামটিও জানিয়ে রাখবেন। এবং সে সঙ্গে বলে রাখি, করোনা ভাইরাস থেকে বাঁচার কীভাবে বাঁচবেন বা বাঁচার উপায় কী, এটা নিয়ে অলরেডি কিন্তু আমরা এর আগে একটা ভিডিও করে দিয়েছি। তো সেই ভিডিওটি যদি আপনি দেখে না থাকেন, আই বাটনে লিঙ্ক দিয়ে থাকবে ওপরের দিকে, সেখান থেকে আপনারা দেখে নেবেন, অবশ্যই আপনাদের উপকারে লাগবে। তো দেখা হচ্ছে পরবর্তী চাকরির আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ, টাটা।